15 সালে তারা সারা দেশে আগুন সন্ত্রাস সৃষ্টি করেছে, আবারো তারা দেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার জন্য তারা চক্রান্ত করে যাচ্ছে। পুলিশ সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, 15 সালের মতো তারা আবার আগুন সন্ত্রাস শুরু করেছে, তারা বাসে আগুন দিয়েছে। এই ধারা চলতে দিতে আমরা পারি না। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সর্বসময় বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখার জন্য এগিয়ে যাবে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, অবিলম্বে এই যারা সাংবাদিকদের উপরে হামলা করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে, বিচার করতে হবে, এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ সদস্যদেরকে যারা হত্যা করেছে ইতিমধ্যেই আমরা ভিডিও ফুটেজ দেখেছি, অবিলম্বে তাদের আমরা ফাঁসি চাই। আপনারা জানেন যে এই খুনি চক্র 75 সালে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে, 3রা নভেম্বর জেল হত্যা ঘটিয়েছে, 21শে আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছে, 15 সালে তারা সারা দেশে আগুন সন্ত্রাস সৃষ্টি করেছে, আবারও তারা দেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার জন্য তারা চক্রান্ত করে যাচ্ছে। আমরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সুলার ভাইয়ের মায়ের নেতৃত্বে সকল উপচেষ্টা রুখে দিতে বদ্ধপরিকর। এই দেশ আজাকাতের দেশ হতে পারে না। আজকে স্বাধীন দেশে তারা বীর মুক্তিযোদ্ধার সন্তানদেরকে হত্যা করেছে, তারা সাংবাদিকদেরকে লাঞ্ছিত করেছে, আহত করেছে, তারা আবার আগুন সন্ত্রাস শুরু করেছে। এই আগুন সন্ত্রাস প্রতিহত করার জন্যই আমরা মুক্তিযোদ্ধার সন্তানেরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ব্যানারে আমরা দাঁড়িয়েছি। এই অস্বাধীনতার অপশক্তির বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাই যে অবিলম্বে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আপনারা জানেন যে আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব বাবু সন্তোষ অধিকারী, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সংগ্রামী চেয়ারম্যান জনাব সুলাইমান মিয়া, আমাদের প্রতিষ্ঠাতা মহাসচিব জনাব শফিকুল ইসলাম বাবু,